নমস্কার আপনারা দেখছেন খবর সাত দিন একদিকে যখন পূর্ব ও উত্তর ভারত প্রবল বর্ষণের কবলে সেই সময় দাবদায়ের মধ্যে কাটছে উত্তর পশ্চিম ভারত উত্তর পূর্ব ভারতে যেখানে প্রবল বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে সেই সময় উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বর্ষার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবাদ আপ্তর জানিয়েছে গত প্রায় দশ দিন ধরে উত্তরপ্রদেশ বিহার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত ছিল যে নিম্নচাপ অক্ষরেখা তার কারণে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প টেনে নিয়ে ভারী বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়িয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বষ্পপূর্ণ বায়ু উত্তর পূর্ব ভারতে আগামী কয়েকদিন ঢুকতে থাকবে যার জেরে এই এলাকায় টানা বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে আগামী দিন পাশে ভারী বৃষ্টি হবে এর মধ্যে রয়েছে বিহারের কিছু অংশ পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এছাড়াও সহ বৃষ্টি হতে পারে বিহার গাঙ্গেও পশ্চিমবঙ্গ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে টানা বৃষ্টির কারণে আবাদ দপ্তরের তরফে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে ছয় জুলাই কমলা সতর্কতা জারি করা হয়েছে আসাম এবং মেঘালয়ের জন্য সাতই জুলাই মৌসুমী বায়ু বৃষ্টি আরও জোরদার হবে বিহার উত্তরবঙ্গ এবং সিকিমে এই এইসব এলাকার জন্য ওই সময়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে আট ও নয় জুলাই বিহারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সময় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে বন্যার মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনাও হতে পারে গত দু সাল থেকে গত দশ বছরের মধ্যে আট বছর অসমে এই বর্ষায় ব্যাপক বন্যার পরিস্থিতি তৈরি হয় প্রায় প্রত্যেক বছরই অসমের বিভিন্ন অংশ প্রবল বৃষ্টির কবলে পড়ে যায় যার জেরে ক্ষতিগ্রস্ত হন লক্ষ লক্ষ মানুষ ফলে এবারও অসম এবং বিহারের বন্যার প্রমত পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে কেন্দ্রীয় জল কমিশনের তরফে বিহারের তেরোটি জায়গায় এবং অসমের দুটি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ধন্যবাদ